আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা ঝর্ণার গান। তোমরা সবাই বই খোলো এবং ঝর্ণার গান কবিতাটা বের করো। কবিতাটা পড়ার আগে আমরা আজকে কি পড়বো? তাহলে ঝর্ণার গান। ঝর্ণার গান কবিতাটা লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটা তোমরা বের করো বইয়ের মধ্যে। বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ২১৭। তোমরা বের করো এবং আমার সাথে তোমরা আমার সাথে যুক্ত হও। ঝর্ণার গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আজকে কবিতাটা পড়ার আগে আমি কবি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানব। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হচ্ছে ১৮৮২ সালে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯২২ খ্রিস্টাব্দে। তাহলে দেখো তো কত বছর তিনি বেঁচে ছিলেন? মাত্র ৪০ বছর তিনি বেঁচে ছিলেন। এই ৪০ বছর তিনি বেঁচে ছিলেন, তিনি হচ্ছেন বিখ্যাত সাহিত্যিক প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্তের পুত্র অর্থাৎ নাতি ছিলেন। তিনি তার বিভিন্ন বিষয়ে তার ইচ্ছা মানে ই ছিল, আগ্রহ ছিল, ঝোঁক ছিল, প্রবণতা ছিল, সেই বিষয়গুলো তিনি চর্চা করেছেন। যেমন তিনি দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিষয়ে তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনে প্রচুর সময় তিনি অধ্যয়ন করেছেন। তিনি অনেকগুলো ভাষা জানতেন, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি ইত্যাদি ভাষা জানতেন এবং তিনি তাকে বলা হয় ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর কেন বলা হয় তোমরা বুঝতে পারবে যে তোমরা বিগত ক্লাসে তার কিছু কবিতা পড়েছো, যেমন ক্লাস ৪ পড়েছো পালকির গান, সেই কবিতায় পড়েছো পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা। তোমরা খেয়াল করো এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে অন্তমিল আছে। তার কবিতায় ছন্দের কারণে, শব্দ ব্যবহারে দক্ষতার কারণে, তারপরে হচ্ছে ভাষার কারুকার্যের কারণে তাকে বলা হয় ছন্দের জাদুকর। তার বিখ্যাত গ্রন্থগুলো তোমরা একটু দেখে নাও আমার সাথে। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, বেণুবীণা। তাহলে হচ্ছে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা লিখে নাও তোমরা। বেণুবীণা আরো কিছু বলে যাচ্ছি, বেণুবীণা কুহু কেকা অভ্র আবির বেলা শিশির গান, বিদায় আরতি তার মৌলিক কাব্যগ্রন্থ। অর্থাৎ এই কাব্যগ্রন্থগুলো তিনি নিজে লিখেছেন। আর তার অনুবাদ গ্রন্থগুলির মধ্যে রয়েছে তীর্থ রেণু, তীর্থ সলিল, ফুলের ফসল ইত্যাদি। বিবিধ উপনিষদ কবির নানক প্রমুখের রচনা, আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, আরবি ভাষায় অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য তিনি রচনা করে বাংলায় অনুবাদ করেছেন। বাংলায় অনুবাদ করে তিনি রচনা করেছেন। ছন্দ নির্মাণে অসাধারণ দক্ষতার জন্য তাকে ছন্দের জাদুকর বলা হয় বলেছি। আর ১৯২২ সালে মাত্র ৪০ বছর বয়সে কবি মৃত্যুবরণ করেছেন। আজকে তার ঝর্ণার গান কবিতাটা পড়বো। তোমরা আমার সাথে সাথে পড়তে পড়তে দেখবে যে তাকে যে ছন্দের জাদুকর বলা হয়, কবিতাটা যখন আমরা পড়ব তখন তোমরা বুঝতে পারবে। চপল পায় কেবল থাই, কেবল গায় পুরীর গান, পুলক মন সকল গায়, বিপুল মন সকল প্রাণ, শিথিল সব শিলার পর চরণ থুই দদুল মন, দুপুর ভোর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় মন, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধাই, দিবস সাত সাত সকাল, ঝুঁকিয়ে খাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায়, টগর ফুল নূপুর পায়, কোন গিরির হিমলালাট খামলমূর উদ্ভবে, কোন পরীর টুটুল হাড় টুটল হাড়, কোন নাচের উৎসবে, খেয়াল নাই নাই রে ভাই, পাইনি তার সংবাদী, ধাই লীলায় খিলখিলায় বুলবুলির বোল সাথে, বন ছাঁয়ের ঝোপ গুলায় কালসারের দল চড়ে, শিমশিলায় শিলার গায়ে দালচিনির রং ধরে, ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় দুলিয়ে যায় অচল ঠাট, নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট,
শালিক সুখ বুলাই মুখ থল ছাজির মকমলে অঙ্গ জড়িত জাল অংরা খায় অঙ্গ মোর ছলমলে নিম্নে থাই শুনতে পাই ফটিক জল হাঁপছেকে কণ্ঠাতে তৃষ্ণা জার নিকনাশে পাচ্ছেকে গরজ জার জলসেচার পাত কুয়ায় যাক না সেই সুন্দরের তৃষ্ণা যার আমরা খাই তার আসি তার খোঁজে বিরাম নেই বিলাই তান তরল শ্লোক চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ চপল পায় কেবল থাই উপল খায় দেই ঝিলি দুলদুলাই মন ভুলায় ঝিলমিলায় দিগবিদি। এবার আমরা কবিতাটা বোঝার চেষ্টা করব। চপল পায় কেবল থাই কেবল গায় পুরীর গান পুলক মোর সকল গায় বিভোর মোর সকল প্রাণ চপল পায় কেবল থাই মানে আমি চঞ্চল পায়ে কেবল ধেয়ে চলি কেবল গাই পুরীর গান আমি অবিরত পুরীর গান গেয়ে যাই অর্থাৎ ঝর্ণার চলার পথের যে সুর লহরী সেটার সুর লহরীটা কবির কাছে পুরীর গানের মতো মধুর পুলক মোর সকল গায়ে ঝর্ণা যে চলছে চলার আনন্দে তার সমস্ত শরীর পুলকিত মানে আনন্দিত শিহরিত বিফল মোর সকল প্রাণ বিফল শব্দের অনেকগুলো অর্থ দেখো তোমাদের বইয়ে দেয়া আছে বিফল মানে অচেতন বিফল মানে বিভোর বিবশ বিয়োফল এখানে আমরা বিভোর অর্থে ব্যবহার করব বিফল মানে বিভোর বিফল মানে আত্মহারা মুগ্ধ বিফল মোর সকল প্রাণ আমার সমস্ত প্রাণ চলার আনন্দে মুগ্ধ শিথিল সব শিলার পর অচেতন শিলার উপরে পর মানে উপরে চরণ থুই দোদুল মন আমি পা রাখি দোদুল মন মানে আমার মন আনন্দে দোলায়িত হয়ে যায় দুপুর ভোর ঝিঝির ডাক দুপুর বেলা কি ভোরবেলা আমি সবসময় ঝিঝির ডাক শুনতে পাই ঝিমায় পথ ঘুমায় বন পথ ঝিমিয়ে থাকে বন ঘুমিয়ে থাকে তার মধ্য দিয়ে আমি অবিরত প্রবাহিত হয়ে যাই বিজন দেশ কুজন নেই আমি যে দেশ দিয়ে প্রবাহিত হই সে জায়গাটা হচ্ছে নির্জন কুজন নেই মানে কুজন মানে পাখির ডাক পাখির ডাকও শোনা যায় না এমন নীরব জায়গা দিয়ে আমি প্রবাহিত হই নিজের পায়ে বাজাই তাল কবি কল্পনার যে ঝর্ণা হচ্ছে অপূর্ব সুন্দরী সে পাথরের উপর দিয়ে নেচে নেচে যাচ্ছে যেন সে নিজের পায়ে নিজের তাল বাজাচ্ছে একলা গাই একলা ধেয়ে আমি একা একা গান গাই একা একা ধেয়ে চলি দিবস রাত সাত সকাল দিবস মানে দিন রাত সাত সকাল মানে সন্ধ্যা এবং সকাল সবসময় আমি একা একা গিয়ে যাই একা একা ধেয়ে যাই ধেয়ে যাওয়া মানে দ্রুত বেগে যাওয়া ঝুঁকে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় আমি যখন চলি নির্জন পথ দিয়ে চলি ঘাড় ঝুঁকিয়ে নিঝুম পাহাড় আমাকে ভয় দেখায় এবং চোখ পাকায় আমরা কাউকে ভয় দেখাতে গেলে কি করি বড় করে চোখ করে তার দিকে তাকাই ঝর্ণাকে মনে হচ্ছে যেন পাহাড় তাকে ঘাড় পাকিয়ে ঘাড় ঝুঁকিয়ে সে চোখ পাকাচ্ছে ভয় দেখাচ্ছে শঙ্কা নাই সমান যায় ঝর্ণা বলছে এতে আমি কোনো তোয়াক্কাই করি না পরোয়াই করি না আমি আমি শঙ্কা নেই আমার কোনো ভয় নেই সমান যাই মানে আমি একই সমানে প্রবাহিত হই সে ভয় দেখালেও আমি যেমন করে প্রবাহিত হই ভয় না দেখালেও আমি তেমন করে প্রবাহিত হই টগর ফুল নূপুর পায় আমি চলতে চলতে আমার আমার পানির মধ্যে হয়তো একটা কি পড়ে টগর ফুল বনের টগর টগর ফুল ঝরে পড়ে ঝরে পড়ে কবি কল্পনা অনুযায়ী ঝর্ণা হচ্ছে একটা সুন্দরী নারী তার আর টগর ফুল তার নূপুর হিসেবে পায়ে শোভা পাচ্ছে কোন গিরির হিমলালাট ঘামল মোর উদ্ভবে তোমরা খেয়াল করো এটা খুব ব্যাখ্যার জন্য এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ঝর্ণা বলছে কোন গিরির বরফ আচ্ছাদিত হিম হিম মানে বরফ কোন গিরির বরফ আচ্ছাদিত কপাল ঘেমে আমার জন্ম ঘামল মোর উদ্ভবে কোন গিরির বরফ আচ্ছাদিত কপাল ঘেমে আমার উদ্ভব হয়েছে আমি জানি না কে বলছে ঝর্ণা বলছে তারপর বলেছে কোন পরীর টুটলো হার কোন নাচের উৎসবে কবি কল্পনা অনুযায়ী চাঁদনি রাতে পরীরা নাচে পরীরা মনের আনন্দে নাচে তারা কি করে নাচতে নাচতে হয়তো কোনো পরীর গা থেকে বহুমূল্যবান হার মানে গলার হার গলার অলঙ্কার কি হয়েছে খুলে গিয়েছে টুটলো মানে খসে পড়লো খুলে গেল কোনো একটা নাচের উৎসবে ঝর্ণা এত সুন্দর আপন রূপে সে এত বিমোহিত সে এত আত্মহারা সে কখনো মানে এটা এটা খেয়াল করার মতো ক্ষমতা বা সময় ঝর্ণার নেই তারপরে বলেছে যে খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সম্বাদে আমি এটা খেয়ালই রাখিনি আমি তার সম্বাদই পাইনি পরীর মহামূল্যবান হার ঝর্ণা রূপের কাছে সুন্দরীর কাছে তুচ্ছ তাই সে তার খেয়াল রাখতে পারেনি
ধাই লীলায় খিলখিলাই আমি লীলা মানে হচ্ছে খেলা খেলতে খেলতে আমি ধেয়ে চলি খিলখিলাই মানে আমি মনের আনন্দে খিলখিল করে হাসি কেন ঝর্ণা হাসছে কারণ সে হচ্ছে চলার আনন্দে গতির আনন্দে সে হাসছে বুলবুলির বোল সাথে ঝর্ণা যে প্রবাহিত হয়ে নুড়ি পাথরের সঙ্গে ঝর্ণার পানির আঘাতে যে শব্দটা হয় কবির কাছে বুলবুলি পাখির গানের মতো মধুর হচ্ছে ঝর্ণার সুর তাই বলেছে ঝর্ণা যেন বুলবুলির বোল সাজছে অর্থাৎ বুলবুলির মতো গান করছে বনছাওয়ের ঝুঁক বোলায় কালসারের দল চলে ঝর্ণা যে পথ দিয়ে বয়ে চলে সেই পথের আশেপাশে রয়েছে বুনো ঝাউ গাছ আর ঝাউ গাছের ঝোপগুলির মধ্যে কালসার হচ্ছে এক ধরনের বলগা হরিণ যার শিং থাকে তোমরা চিড়িয়াখানায় হয়তো দেখেছো তাই না তে বলেছে যে বুনো ঝাউয়ের ঝোপগুলা যে কালসার হরিণ চড়ে বেড়ায় শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে বলেছে এই ঝর্ণার আশি পাশ দিয়ে যখন বলগা হরিণগুলো চড়ে বেড়ায় সে কি করে সে এখানে ওখানে ঘাস খেয়ে বেড়ায় ঠিক তেমনি সেই সময়টায় যে কালসারের শিংটা যে শিলার গায়ে লাগে কবি কল্পনা অনুযায়ী সেই কালসারের শিংটা হচ্ছে দারুচিনি গাছের ডালের মতো দেখতে আর সেটা যখন শিলার গায়ে হরিণের শিং লাগে মনে হয় যেন শিলার গা থেকে দারুচিনি গাছ জন্ম নিয়েছে ঝাঁপিয়ে যায় লাফিয়ে যায় ঝর্ণা কখনো ঝাঁপিয়ে যায় কখনো লাফিয়ে যায় কখনো দুলিয়ে যায় কেমন করে দুলিয়ে যায় অচল খাট অচল ভাবমূর্তি নিয়ে যে পর্বত দাঁড়িয়ে আছে ঝর্ণা যেন তাকে কি করছে দুলিয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে আর এই বাড়িয়ে যাওয়া নাড়িয়ে যাওয়ার কারণেই কি হচ্ছে টিলার গায়ে ডালিম ফাট টিলার গাটা ডালিম যেমন করে ফেটে যায় টিলার গাটা ঠিক তেমনি ভাবে ফেটে যাচ্ছে শালিক সুখ বুলায় মুখ থলঝাঁঝির মকমলে ঝর্ণা যখন চলে তখন সে দেখতে পায় শালিক সুখ তোমরা দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে সুখ মানে হচ্ছে টিয়া পাখি বইয়ে দেওয়া আছে কিন্তু আসলে এটা ভুল তোমরা সবাই লিখে নাও সুখ মানে হচ্ছে শালিক পাখি যখন থলঝাঁঝি থল মানে হচ্ছে স্থল আর ঝাঁঝি মানে হচ্ছে এক ধরনের শ্যাওলা তোমরা জানো যে যেখানে ভেজা থাকে স্বেচ্ছেতে জায়গা থেকে সেখানে শ্যাওলার জন্ম হয় ঝর্ণা যে পথ দিয়ে বয়ে চলে সেই পথের আশপাশটা থাকে ভেজা এইসব জায়গায় স্থল ঝাঁঝি মানে এক ধরনের শ্যাওলার জন্ম নেয় এবং সেটা হচ্ছে সেটা শরীরটা হচ্ছে মকমলের মতো নরম মসৃণ সেই মকমলের মতো নরম মসৃণ স্থল ঝাঁঝির মধ্যে কি করছে শালিক এবং সুখ পাখি মুখ গুলাচ্ছে জড়ির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে কবি কল্পনা করছেন ঝর্ণা হচ্ছে অপূর্ব সুন্দরী এক নারী সে কি করেছে যে পোশাক পরেছে সেই পোশাক হচ্ছে জড়ি দিয়ে তৈরি এবং আংরা হচ্ছে একটা লম্বা ঢিলা পোশাক সেই ঢিলা পোশাক কবি কল্পনা অনুযায়ী ঝর্ণা পরেছে আসলে কি জানো ঝর্ণা যখন প্রবাহিত হয়ে যায় দিনে সূর্যের আলোতে ঝর্ণার পানিকে সোনার মতো সোনালি মনে হয় এবং রাতে চাঁদের আলোতে ঝর্ণার পানিকে মনে হয় রূপালি কবি কল্পনা করছে ঝর্ণা এক সুন্দরী নারী সে জড়ি দিয়ে তৈরি আমরাখা পড়ে আছে এই জন্য ঝর্ণা এরকম ঝর্ণার সমস্ত অঙ্গ ছলমল করে নিম্নে থাই শুনতে পাই ফটিক জল হাঁপছেকে চাতক একটা পাখি চাতক পাখি ফটিক জল বলে চিৎকার করে এখন তুমি বলো ফটিক জল মানে কি ফটিক মানে হচ্ছে কাঁচ আর জল মানে পানি ফটিক জল মানে হচ্ছে যে পানি কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার চকর পাখি কি করে ফটিক জল করে হাঁকে কবি কল্পনা যে চকর পাখি কি করে ফটিক জল খায় ঝর্ণার যখন নিচের দিকে ধেয়ে চলে তখন সে শুনতে পায় চকর পাখি ফটিক জল বলে হাঁপছে তখন বলেছে চকর পাখির উদ্দেশ্যে ঝর্ণা বলছে কণ্ঠাতে তৃষ্ণা যার নিকনা সেই পাখ ছেকে কবি বলছে যার ঝর্ণা বলছে যার কণ্ঠে এত তৃষ্ণা সে পাক ছেকে নিক পাক ছাকলে পাক মানে কাদা ছেকলে ছাকলেই কি হচ্ছে পরিষ্কার পানি পাওয়া যাবে গরম চার জলসেচার পাক খুয়ায় যাস না সেই অর্থাৎ হচ্ছে ঝর্ণা বলছে তোমার যদি এত পরিষ্কার পানি খাওয়ার ইচ্ছে জাগে তাহলে তুমি পাক খুয়ার কাছে চলে যাও কারণ পাক খুয়ার পানি হচ্ছে একেবারে পরিষ্কার এবং স্বচ্ছ সুন্দরীর তৃষ্ণা যায় এখানেই ঝর্ণার মূল কথাটা এখানে আছে সুন্দরীর তৃষ্ণা যার আমরা ধাই তার আসি অর্থাৎ সুন্দরীর তৃষ্ণা যার মধ্যে আছে ঝর্ণা তার উদ্দেশ্যে নিরন্তর বয়ে চলে
তার খোঁজে বিরাম নেই বিলাই তান তরল শ্লোক চকর চাই চন্দ্রময় আমরা চাই মুগ্ধ চোখ বলেছে যে যার চোখের মধ্যে সৌন্দর্যের তৃষ্ণা আমি তার জন্য ধেয়ে চলি আর তার জন্যই বিরামহীনভাবে আমি বিলাই তান মানে বিতরণ করি তান মানে সুর তরল শ্লোক মানে শ্লোক বিতরণ করি শ্লোক মানে লঘু তালে চালের কবিতা ছড়া লঘু ছড়া ছোট ছড়া চকর চাই চন্দ্রময় চকর যেমন করে চাঁদের আলো পান করে ঠিক তেমনি ভাবে আমি চাই মুগ্ধ চোখ মানে আমি চাই আমি যে সুন্দর আমার দিকে মুগ্ধ চোখে সবাই তাকিয়ে থাকুক এটাই চাই চপল পায়ে কেবল খাই উপল খায় দিয়েছিলি আমি চপল পায়ে কেবল ধেয়ে চলি উপল খায় দিয়েছিলি ঝর্ণার চলার পথে অনেক সময় পাথর থাকে পাথরে আঘাত লেগে ঝর্ণা কি করে ছিলিক দিয়ে উঠে অর্থাৎ ঝর্ণার স্রোত বা জলধারা এদিক দিক বিদিক ছড়িয়ে পড়ে এবং চারদিকে ঝিকমিক করে উঠে দোল দুলাই মন ভুলাই আমি মানুষের আমি সৌন্দর্য পিপাসুর মনকে আমি দুলিয়ে যাই মন ভুলাই তার হৃদয়কে মুগ্ধ করি ছিলমিলাই দিক বিদিক আমি এই পাথরের আঘাতে আমি কি করি চারদিকে ছড়িয়ে পড়ি আমার জল চারদিকে ছড়িয়ে পড়ে এবং আমি চারদিকে ঝিলমিল করে প্রবাহিত করি তাহলে এই পাঠের যে শব্দ কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ আমরা কবিতা পড়তে পড়তে জেনে নিয়েছি তারপরে তোমরা শব্দার্থগুলো পড়ে ফেলবা তারপরে হচ্ছে পাঠ পরিচিতিটা পড়লে কবির কবিতার মূল ভাবটা তোমরা বুঝতে পারবে তারপরে হচ্ছে তোমাদের এই ঝর্ণার গান কবিতা পড়ে তোমরা কি বুঝলে ঝর্ণার গান কবিতায় হচ্ছে সৌন্দর্য ঝর্ণার সৌন্দর্য বর্ণনা করা আছে এবং ঝর্ণার চলা গতিশীলতার কথা আছে চলার আনন্দের সঙ্গে প্রবাহিত হওয়ার কথা আছে এবং সৌন্দর্য সৃষ্টি করার কথা আছে তাহলে এই কবিতা থেকে আমরা বুঝতে পারছি আমাদের জীবনেরও সাদৃশ্য খুঁজে পাই যেমন আমরা যে কাজগুলো আমরা বিরামহীনভাবে আমাদের কাজগুলো করে যাব এবং যে কাজগুলো করব পূর্ণ আনন্দ নিয়ে সেই কাজগুলি করে যাব এবং হচ্ছে আমরা যখন মহৎ কিছু করব তখনই কি হবে ঝর্ণা যেমন চলার পথে সৌন্দর্য সৃষ্টি করতে করতে সে এগিয়ে যায় আমাদের জীবনেও আমাদের মহৎ কর্ম আমাদের জীবনকে সুন্দর করবে এখন তোমার অনুশীলনীতে একটা সৃজনশীল আছে তোমরা দেখো এই সৃজনশীলটা তোমরা পড়বে ঝর্ণার সাথে এই সৃজনশীলের এই ব্যক্তির কি সম্পর্ক সেটা খুঁজে বের করবে এক নম্বর যে সৃজনশীলে এক নম্বর প্রশ্নটা দেখো তোমরা সবাই খেয়াল করে এক নম্বর প্রশ্নে আছে ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে উত্তর চপল পায়ে ঝর্ণা ছুটে চলে দুই নম্বর হচ্ছে শিথিল সব শিলার পর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তোমরা বুঝতে পেরেছ যে পথ অচেতন যে পথ যে পথে কেউ কখনো হাঁটেনি সেই পথের উপর দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং শিথিল পথের মধ্যে অচেতন শিথিল স্থবির জড় পথের মধ্যে ঝর্ণা কি করেছে প্রাণের সঞ্চার করেছে এটা তুমি ব্যাখ্যা করবে তিন চার দুই তিনটি বাক্যে ব্যাখ্যা করবে উদ্দীপকের সাথে ঝর্ণার গান কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো তোমরা বুঝতে পারবে ঝর্ণারও চলার আনন্দ আছে তারও চলার আনন্দ আছে ঝর্ণাও কিছু সৃষ্টি করছে সেও কিছু সৃষ্টি করছে অতএব তুমি তাদের মধ্যে যে সাদৃশ্যটা সেটা ব্যাখ্যা করতে পারবে শেষে আছে উদ্দীপকের ঝর্ণার গান কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে ব্যাখ্যা করো উদ্দীপকেও সৃষ্টিশীলতার কথা আছে ঝর্ণার গান কবিতার সৃষ্টিশীলতার কথা আছে ঝর্ণা নির্ভীকভাবে বয়ে চলে সেই কথাটা উদ্দীপকে আছে এবং কবিতায় আছে এবং উদ্দীপকে আছে কিনা খেয়াল করো হ্যাঁ উদ্দীপকে আছে অতএব তুমি কি করবে ঝর্ণার গানের সাথে ঝর্ণার সৌন্দর্য যেমন করে বর্ণনা করা হয়েছে এমন করে কিন্তু উদ্দীপকের সৌন্দর্যটা সৌন্দর্য সৃষ্টি করেছে বলেছে কিন্তু সৌন্দর্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ঝর্ণার গান কবিতে আছে তাই তুমি যদি এই কথা এইটা বুঝো এটাকে ব্যাখ্যা করলে তোমার উত্তরটা হয়ে যাবে তোমরা আশা করি শ্রীযুক্ত আগামীকালে তোমাদের বাড়ির কাজ আগামী দিন তোমরা বাড়ির কাজ দেখাবে বাড়ির কাজটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক করে নিয়ে আসবে তোমাদের বাড়ির কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমরা সবাই যেন ভালো থাকি সারা দেশের মানুষ ভালো থাকি সমস্ত বিশ্ববাসী ভালো থাকে আসসালামু আলাইকুম